ভাইয়া আমাকে এক প্যাকেট খিচুড়ি দিন তো। আবাউনি খিচুড়ি শেষ। কি ব্যাপার ভাইয়া, আপনি আমার সাথে মিথ্যা কথা কেন বললেন? হ্যাঁ ওই যে ওই ভাইটা খিচুড়ি খাচ্ছে, তারপর আপনার এই পাতিলের মধ্যে তো খিচুড়ি আছে, তাহলে আপনি আমার সাথে মিথ্যা কথা কেন বলতেছেন যে খিচুড়ি নাই? ও আসলে আবাউনি যতটুকু আছে একটুকু আমি আর বিক্রি করব না। আরে আশ্চর্য তো, এটা কেমন ধরনের কথা? আপনার কাছে খিচুড়ি আছে, আমি খিচুড়ি কিনতে আসছি, আপনি কেনা বলতেছেন খিচুড়ি বিক্রি করবেন না, উল্টো আমার সাথে মিথ্যা কথা বলতেছেন। আবাউনি এই যতটুকু খিচুড়ি বাকি আছে এটুকু আমি বিক্রি করতে পারুম না, আমি তো আপনারে বুঝাইয়া কইলাম। আশ্চর্য, আপনি আমার সাথে এমনটা কেন করতেছেন? হ্যাঁ আপনি এখানে খিচুড়ি বিক্রি করার জন্য বসছেন, আপনার কাছে পর্যাপ্ত খিচুড়ি আছে, আমি আপনার কাছে খিচুড়ি কিনতে আসছি, আর আমি তো ফাও ফাও খিচুড়ি নিতে আসি না, আমি তো আপনার জন্য তাকে টাকা দিচ্ছি, তাহলে আপনি আমার কাছে কেন খিচুড়ি বিক্রি করবেন না? আপামনি আপনি আমার টাকা দেন আর যাই দেন না কেন, এই খিচুড়ি আমি বিক্রি করতে পারব না, আপনি অন্য দোকান দেন। আরে আজব তো দোকানদার। হ্যাঁ বিশ্বাস করেন আমি আমার বয়সে আপনার মতো দোকানদার দেখি নাই। হ্যাঁ যে দোকানদার কিনা কাস্টমার আসছে খিচুড়ি নেওয়ার জন্য, খিচুড়ি আছে বাট দোকানদার বলতেছে না আমি খিচুড়ি বিক্রি করব না, আমার কাছে খিচুড়ি নাই, এ কেমন ধরনের মানুষ আপনি? হ্যাঁ আর রইল বাকি আপনার দোকান, বিশ্বাস করেন ভাইয়া আমি যদি আজকের পর আপনার দোকানে আসছি, এ কেমন ধরনের দোকানদার? হ্যাঁ মানে কাস্টমারের সাথে এই ধরনের ব্যবহার, থাকেন আপনার দোকান নিয়ে যত সব। আরে আবা মনে, আচ্ছা ভাই আমি একটা জিনিস বুঝলাম না, আপনার পাতিলও খিচুড়ি আছে আর কাস্টমারও আসলো, কিন্তু আপামনির আপনি খিচুড়ি দিলেন না কেন? আসলে হয়েছে কি ভাই জান, আমি তো আপামনিরে বুঝাইয়া কইলাম যে এই বাকি খিচুড়িটুকু আমি বিক্রি করতে পারব না, আপামনি বুঝলো না, উল্টা রাগ করে চলে গেল। আরে ভাই উনি রাগ করবে না, ওনার জায়গায় যে কেউই তো রাগ করবে, আমি হলো তো রাগ করতাম। আপনি খিচুড়ি থাকা শর্তে আপনি বিক্রি করলেন না, নাকি খিচুড়ি আগে থেকে অন্য কোথাও বিক্রি করে ফেলছেন? বুঝতে পারছি, আপনি মনে হয় আমার দোকানে এই সময় আহেন না, আপনি সকালের সময় আহেন। না না আমি সকালের দিকে আসা হয়, এই সময় আজকে প্রথম আসলাম। এর লেগেই আপনি জানেন না, আসলে হয়েছে কি এই জায়গায় তো আমি অনেকদিন যাবত দোকানদারি করতেছি, খিচুড়ি বিক্রি করতেছি, সকাল থেকে আমি বিক্রি করতে থাকি, যখন শেষ সময় আসে তখন আমি আমার খিচুড়ির অবশিষ্ট কিছু অংশ রেখা দিই, এই অংশটুকু আমি বিক্রি করি না, এই অংশটুকু আমি তাদের জন্য রেখা দিই যারা রাস্তায় থাকে, এই ধরেন অসহায় পোলাপান, গরিব মানুষ, বয়স্ক মানুষ, মানুষের কাছে ভিক্ষা চাইয়া বেড়ায়। এর লেগে আমি প্রতিদিন এই অবশিষ্ট খাবারগুলা সুন্দর করে প্যাকেট করে তাগো কাছে পৌঁছা দিই। আমি চাইলে আপা মনির এক প্যাকেট দিতে পারতাম, কিন্তু আপনি একটা কথা ভেবে দেখেন, আমি যদি তার এক প্যাকেট দিয়ে দিতাম, এই যে মানুষগুলার রিজিক আমার দ্বারা আল্লাহ তাদের কাছে পৌঁছা দেয়, এই রিজিক থেকে একটু কমে যেত না, এটা কি আমার ঠিক হইতো? আমি কিছু টাকা পাইতাম ঠিক আছে, কিন্তু সেই মানুষগুলার হক মারা হইতো, এর লেগে আমি দিইনি। আরেকটা কথা আপনি ভেবে দেখেন, এই যে আপা মনি, হ্যাঁ তো বড় লোক মানুষ, চাইলে কিন্তু অন্য যে কোনো দোকান থেকে কিনা আবার খাইতে পারবো, কিন্তু ওই মানুষগুলোর কাছে যদি আমি খাওয়ার না নিয়ে যাই সেটা কিন্তু খাইতে পারবো। ও আচ্ছা এই ব্যাপার, তারপর সব কিছু ঠিক আছে, ভালো লাগলো, কিন্তু আপনার লস হয় না ভাইজান? লস তো সামান্য হয়, এখন আমার সামান্য লসে যদি অনেকগুলো মানুষের পেট ভরে তাতে ক্ষতি কী? এটা তো ভালো কাম, আর সব থেকে বড় কথা উপরে তো একজন আছে, আমি যদি মানুষের সাহায্য করি উপরওয়ালা আমার সাহায্য করবো, এই বিশ্বাস আমার আছে। আপনি খান আমি প্যাকেট করি।